তোমাদের মতো ছোট লোকদের গা থেকে গুয়ের গন্ধ আসবে না কি আসবে পারফিউম আসবে বৃষ্টি পড়বে মনে হয় গাড়ি আসে না আচ্ছা চলো সামনে থেকে গাড়ি নি ভাবি আসসালামু আলাইকুম এ ভাবি কি ব্যাপার ঘটনা কি সালাম দিলে সালাম নেন না কি আমেরিকার ভাব ধরছেন নাকি হ্যাঁ সেদিনও দেখলাম রাস্তায় সালাম দিলাম কথা বললাম কথা না বলে আপনারা শর্ট শর্ট করে চলে এলেন ঘটনা কি এই ফকিং নেটবুক তোরে বলছে আমার সালাম দিতে তোরে বলছে আমাদের সাথে কথা বল হ্যাঁ থাপড়ায় গালের দাঁত সব ফালাই দিমু তোদের লেভেল আমাদের লেভেল যায় আমাদের ডাকবি না পরবর্তী রাস্তায় দেখবি হলে কিন্তু তোর খবর আছে রাস্তাঘাটে দেখলি ভাবি সালাম আলাইকুম আর যেন কখনো দেখি না সাবধান করে দিলাম তোরা খয়রাতি খয়রাতির মতোই থাকবি ছোট লোক কোন না পারছ তো আমেরিকার ভাব দেখায় মানে জানা সুন্দর না সুন্দর হইছে ভাগগুলো কাটে না কেন আসসালামু আলাইকুম এই কোনাটা কেমন যেন হইছে না আসসালামু আলাইকুম এই যে আসসালামু আলাইকুম সালাম দিছি সালামের উত্তরটা তো নেবে তুমি দূরে সরো দূরে যাও তোর গা দিয়ে গন্ধ হইতাছে তোমারে বলছি যে হাইড্যা এসে সালাম দাও আজব তো সালাম দিছি সালামের উত্তর নেবেন হাইটা যাইতাছি দেখা হইছে কেমন আছেন জিজ্ঞাসা করমু বলবেন কথা তো কি হইছে ঠিক আছে কথা তোমার বলছ আমাদের সাথে কথা বলতে হ্যাঁ এত কথা বলো কিসের জন্য বেশি কথা বলে আপা আসো জামাটাই নষ্ট করে ফেলাইছে বিয়াদব ছোট লোক কথা আর জানো আসো হ্যাঁ এখন তো ছোট লোক হমই মানে বিদেশি পয়সা দেখছেন না আমেরিকান এজন্য এখন ছোট লোক নাকি আপনারা কি আছিলেন হ্যাঁ ইস কি জোরে থাপ্পড়টা দিছে সালাম তো নেয় নাই আমার উচিত ছিল একটা থাপ্পড় দেওয়ার দিলেই ভালোই তো ভুল করে আলাইছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না রংটা কিন্তু এমনি সুন্দর হয়েছে আসলে আপনারা যে জায়গাটা কিনছেন দেওয়ালটা দিছেন মানে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটার চেহারা চেঞ্জ হয়ে গেছে গা খুব সুন্দর জায়গাটা তুই কথা বলতে বলছিস আমার সাথে হ্যাঁ সালাম দিতে বলছি গায়ের উপর এসে সালাম দেস থাপ্পড় দিবেন এই জন্য কথা বলে আরেকটা দিমু বিয়াদব বুঝলাম না এলাকার লোকজন এমন কেন কথা না বলে সাথে এসে কথা বলে আমাদের এলাকার লোকজন ভালো এরা খুব আন্তরিক আপনারা কি আন্তরিক হতে বলছে আই তো আমরা দেখলে মানুষে সালাম দিয়ে জিজ্ঞেস করি যে সবাই কেমন আছেন আপনারা ইডিয়েট কথা খাচ্ছেন এইজন্য গায়ে হাত দিবেন আপনারা কথা নাই পাত্র না আমরা একটা থাপ্পড় দিয়ে দিই স্টুপিড থার্ড ক্লাস লোক অসভ্য চাপ আসসালামু আলাইকুম কাকা চাপ ওই দিক কিছু রে মা আরে আপু জানা না এলাকে একটু বেরিয়েছে ঘুরতে লোকজন পারে না আপু ভালো আছেন আসলে গায়ের উপরে পড়ে যায় এই যে শুরু করছে একজন আরে বুঝছ না গ্রামে তো আমাদের মতো সুন্দরী মেয়ে নাই এই জন্য পিছনে পিছনে ঘুরতাছে ঠিকই বলছো কি রে কাকা আপনারা অনেক দিন পরে গ্রামে আসছেন গ্রামে আসছেন এই জন্য কাকা আপনাদের জিজ্ঞেস করতেছি কেমন আছেন সালাম দিছি আপনারা সম্মানীয় মানুষ না সম্মানটা তো দিতে হবে কাকা আরে কইছি বেতন দিয়ে রাখছি তোরে হ্যাঁ বেটা বাসায় তো ঘুমাস্তো বেটা খালি ফ্লোরের মধ্যে বিছানাও তো মনে নাই কাকা কাজ করেন বিছানা যেহেতু নাই আপনি একটা বিছানা কিনা দিন আমি বিছানায় ঘুমাবো কাকা শিক্ষা দীক্ষা আছে দের চুপ তুই আমার বাসায় কাজ করিস সব কিনা দেবো আসলে তো শিক্ষা নাই যদি শিক্ষা শিক্ষা থাকতো তাহলে মনে করো আমাদের লেভেলে আসতে পারতি শিক্ষা থাকলে স্ট্যান্ডার্ড কী জিনিস স্ট্যাটাস কী জিনিস এগুলি বুঝতি কাকা যতটুকুই পড়াশোনা করছি মানে আপনাদের আপনার এই মেয়েদের মতো বেদব হই নাই আর কি কাকা কত বড় শহর আমরা বলে বিয়াদব আমরা বলে বিয়াদব এই বেটা ছোট লোকের বাচ্চা তোর মতো বেদব হ্যাঁ আমরা পড়াশোনা করছি সন্তানদেরকে পড়াশোনা করাইছি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে আমরা এডুকেটেড পুরো ফ্যামিলি এডুকেটেড ফ্যামিলি কাকা একটা কথা বলি রাগ করেন না যে আচরণটা করতেছেন কতটুকু এডুকেটেড আপনাদের এটা আসলে বোঝা যেতেছে প্রকাশ করে দিতেছেন তোর কাছ থেকে শিক্ষা নিতে হবো তোর কাছ থেকে শিক্ষা নিতে হবো একটা গন্ড মূর্খ বেটা তোর টোটাল ফ্যামিলিটা বেটা মূর্খ কাকা আমরা মূর্খ হইলো আপনাদের মতো এরকম খারাপ আচরণ কারোর সাথে করি না কাকা আরে আব্বু চলে আসো ফকিরনের সাথে কি কথা বলবা শোন তুই তো আসলে টান কালচার তোর ফ্যামিলিটা টান কালচার ফ্যামিলি তুই আর কি শিক্ষা নিবি আর আমাদের সাথে কি ব্যবহার তুই করতে পারবি তোরে বইলা দেই আমরা আরো দুই মাস এখানে থাকবো আমি বা আমার মেয়েরা রাস্তা দিয়া যখন হাইটা যাবে খবরদার ওই রাস্তায় থাকবি না তোদের শরীরের থেকে বড় দুর্গন্ধ আসে বেটা কাকা ঠিকই কইছেন কাকা আমাদের সমাজ বুঝোস সামাজিকতা বুঝোস হ্যাঁ স্ট্যাটাস বুঝোস স্ট্যাটাস কাকে বলে হ্যাঁ আমরা কোথায় থাকি কোথায় থাকি ইউরোপে থাকি ইউরোপে যেখানে শুধু তোরা স্বপ্নই দেখোস নিজের চোখে দেখতে পারবি না কোনো দিন কখনো না তোরা তো এখান থেকে টাউনে যেতে পারস না আর আমেরিকা তো সেই অনেক দূর আব্বু দেখো না পোশাকে কি কাকা আমাদের সাথে গন্ধ কাকা
তবে ওই ধরনের গন্ধ না, আপনাদের সাথে যে ধরনের গ্রাম গন্ধ আমাদের সাথে ওই ধরনের গন্ধ না। আমাদের সাথে গন্ধ কয় আমাদের গ্রামের মাটির গন্ধ, মাটির ঘ্রাণ বলে আমাদের শরীর থেকে খারাপ কোনো। ওই মাটির মধ্যে বিছানা কইরা গলা ধইরা মাটির শুয়ে থাকিস, আসো আমাদের আশেপাশে আসিস না। আমেরিকান মানুষরা বোধ হয় ভালো কাকা, আপনারা এরকম কাকা, নতুন করে পয়সা হয়েছে তো কাকা, জমিদারি করেন। হ্যাঁ, গ্রামের মানুষে মানুষ মনে হয় না, আগে তো কামলা দিছে আপনার বাপদাদারা, আপনিও কামলা দিছেন, এখন দুইটা পয়সা দেখছেন এখন জমিদার হয়ে গেছেন গা, খারাপ লোকজন যত সব। আশ্চর্য ব্যাপার, ছেলেটা এখন আসে নাই, ওর আইতে কইছি বেলা নয়টায়, সাড়ে নয়টায়, এখন সাড়ে দশটা বাজে ওর কোনো খবর নাই। আসলে কি বাঙালি অনেক অলস, টাইম মেনটেন করে চলতে পারে না, এই জন্যই তো বাঙালির এই অধপতন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার, এখন কয়টা বাজে? তোমার আসতে বলছি সাড়ে নয়টা, এখন বাজে সাড়ে দশটা। বাসায় একটু কাজ ছিল তো এই জন্য। বাসায় একটু কাজ ছিল মিয়া, তোমরা আসলে অনেক অলস, এই অলসতার কারণে তোমরা কিছু করতে পারো না। আসলে তোমরা মেইনটেনেন্স তো বুঝো না, বুঝো না বিধেয় তো আজকে বাঙালির এই অধপতন। দেখো না এই ক্ষেত কোথা থেকে দইরে নিয়ে আসছো? দেখেছো ওই যে কোনার থেকে এই কোনা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করবা। জি স্যার। ঠিক আছে, প্রয়োজনে লোক আরো চার পাঁচজন নিয়ে নিবা। জি স্যার। যাও শোনো, কাজের যদি কোনো গাফলতি হয় না তাহলে কিন্তু খবর আছে, মনে থাকে জানো। আসসালামু আলাইকুম। যাও। এই জায়গাটা আসলে আব্বু সাপ টাপ নেই? না, সাপ থাকার কথা না এখানে। এই জায়গাটা আসলে ওই মাথা পর্যন্ত, ওই ওই যে গাছটা দেখতেছ না? হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে মনে করতে ওই কর্নার পর্যন্ত যদি পরিষ্কার হয় না ভালো হয় আর কি। হ্যাঁ, ফুলের ফুল লাগাইবো সামনে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ফুলের গাছ লাগাইলে সুন্দর হবে। না, আমি চিন্তা ভাবনা করছিলাম কি কাকা ভালো আছেন? আমি চিন্তা ভাবনা করছিলাম কি এই জায়গাটা আছে না, এখান থেকে একটা ফাউন্ডারি দিয়ে সুন্দর করে এখান থেকে গ্রিল করে দেবো। গ্রিল করে কিছু ওই বাইরের থেকে কিছু চারা আনাই দিতে হবে। আঙ্কেল ভালো আছেন? ঠিক আছে। আর এই জায়গাটা, এই জায়গাটা কি করা যাবে? এক্সকিউজ মি আব্বু, বিতার কাজ কত দূর আগাইছে? হ্যালো, কি আপনার কি কানে সমস্যা? আর এখানটা আছে না? আরে দাঁড়ান না, এখানে দাঁড়ান না, এমন একটা ভাব ধরতেছেন মনে চিনি নি না। কে তুমি? ওয়ার ইউ? আমি কে? আপনি যা আইসে সুন্দর করে সালাম দিলাম, আঙ্কেল করে ডাক দিতেছি, কি কানে শুনতেছেন না? তোমার কি দাওয়াত করে নিয়ে আসছি আমি সালাম দেওয়ার জন্য? ওই মেয়াস, আপনার দাওয়াত দেওয়া লাগবো, সালাম দিতে কি দাওয়াত দিতে হয়? দূরে দাঁড়াও। কেন দূরে দাঁড়াবো? গন্ধ আসতেছে, দূরে গন্ধ আসতেছে। কিসের গন্ধ আসে? গুয়ের গন্ধ আসে? তো তোমাদের মতো ছোট লোকদের গা থেকে গুয়ের গন্ধ আসবে না আর কি আসবে, পারফিউম আসবে? হ্যাঁ, আমেরিকা যায় একবারে মানে অনেক দামি মানুষ হয়ে গেছেন কেন? কী মনে হয় তোমার, তোমার কি মনে হয় তোমার গায়ের থেকে কি ওয়ান ম্যান শো আসবে? শুনেন, এই এলাকায় আপনার থেকে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, তবে আপনার মতো এরকম এই যে দাম্ভিকতা অহংকার মানে মানুষের মূল্যায়ন করে না এরকম লোক কম আছে। আমার আছে, আমি গাম্ভীর্যতা দেখাই। আমি আপনার চরম ভাবের একটা সাহস কত বড়। এই মেয়ে গ্রামের লোক দেখে কি একবার গ্রামের লোকের মূল্যায়ন করবেন না? এখানে আসেন, এখানে আসেন, এখানে দাঁড়ান। আব্বু গায়ে হাত দিয়েছেন কেন? গায়ে হাত দিলেন কেন? আপনার সালাম দিছি, বদ্ধতার সহিত আপনার সালাম দিছি, জিজ্ঞেস করছি, অপরাধ হয়ে গেছে? তোমার সাথে কি আমার ম্যাচ করে? কি ম্যাচ করবে? হুম, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, পার্থক্য তো দেই না। তোমার স্ট্যাটাস কোথায়, আমার স্ট্যাটাস কোথায়? স্ট্যাটাস দিয়ে দুনিয়া চলে না। এই হাতটাই দিক দেন, এই হাতটা রাখেন, এদিকে কাটেন, এদিকে কাটেন, যদি সেম রক্ত না বাইরে তাহলে তো মানুষ ছিল না, রক্ত তো সেম। ও তাই বলে একজন রিক্সাওয়ালা একজন মেথরের রক্তের সাথে আমার রক্ত ম্যাচ করলে সেও আমার হয়ে যাবে? আপনি আপনি রিক্সাওয়ালা? হুম, আপনার আচরণ আপনার অ্যাটিটিউডই বলে আপনি একজন রিক্সাওয়ালা, বুঝতি। তোমার কাছে গেছি আমি আর সালাম দিছি, আপনি আমার এলাকার মানুষ, আপনার সালাম দিতে পারি না? আগে তো এমন ছিলেন না, আগে যখন গ্রামে ছিলেন তখন তো সবাই সাথে হাত মিলিয়ে কথা বলতেন, সালাম দিলে সালামের উত্তর নিতেন, মানে আমেরিকা যাওয়ার পর থেকে ওইখানে থাইকে আসছেন কিছুদিন, এখন বাংলাদেশে আসছেন, এখন আর মানুষের মূল্যায়ন করেন। যখন যে সোসাইটিতে থাকি তখন সেটার সাথে আমি অ্যাডজাস্ট হই, থাপ প্রায় সোসাইটি বুঝাই দিব, বুঝছেন?
মুরব্বী মানুষ তো বেয়াদবি করলাম আর কি, কিছু মনে করেন না। থাপড়ায় সোসাইটি দেখাই দিন, গ্রাম বুঝেন, গ্রাম, গ্রামের ঐতিহ্য কি জানেন, সবার সাথে সুসম্পর্ক রাখা। পয়সা আজকে আপনার আছে আর কালকে আমার নাই, কালকে আমার পয়সা আছে পরশু দিনে আপনার নাই, এটাই তো নিয়ম। তার মানে কি মানুষ মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, গ্রামের ঐতিহ্য, সমাজ, এগুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের মতো লোকদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে না, দূরত্ব থাকাটাই বেটার, তাই নাকি? হ্যাঁ, এজন্যই তো আপনারা দেশে আসার পরে দেখেন না এলাকার কোনো লোক আপনাদের সাথে কথা দরকার নাই, নন ইট, কে আসবে কে আসলো না, কে যাবে কে যাবে না, নট এ ম্যাটার। একটা কথা বলি, বলো, যে জায়গা জমি যেগুলি আছে না এগুলি এখান থেকে উঠে আমেরিকা নিয়ে যায়, সেটা আমার ব্যাপার, আসছেন তো আমাদের রাস্তা দিয়ে হেঁটে। এটা দশজনের রাস্তা, তোমার একার রাস্তা না, দশজনের রাস্তা না, যে রাস্তাটা এটা আমাদের রাস্তার উপর, আমাদের জায়গার উপর দিয়ে রাস্তা করা হয়েছে। রাস্তা প্রয়োজনে কিনে নেব, কিনে নেবেন? হ্যাঁ, বেশ, না বেচলে কিনবেন কই থেকে? টাকা হইলে সব পাওয়া যায়। এই যে এখানে প্রজেক্ট করছেন না, কিচ্ছু পাইতেন না, ওই রাস্তাটা ওই জায়গাটা তো আমাদের, ওই সাইডের জায়গা আমাদের, এই সাইডের জায়গা আমাদের, এখন যদি আমরা এখান দিয়ে ব্লক করে দিই আসবেন কোথা থেকে? তুমি ব্লক করে দাও, ব্লক করো না আগে, তারপর দেখা যাবে কোন দিক দিয়ে আসবো কোন দিক দিয়ে আসবো না। ব্লক করে দিব? হ্যাঁ দাও। আপনাদেরকে এমন ওই যে আপনার যে বাড়ি আছে না, ওই বাড়ির চতুর্দিকে জায়গা কিন্তু আমাদের, বাড়ি দিতে পারবেন না তো ব্লক করে। কয়দিন পর তো বলবো গোটা বাংলাদেশটাই তোমাদের। আশ্চর্য ব্যাপার, ওই জায়গা তো আমাদের, এটা তো সবাই জানে, পূর্বপুরুষ সবাই জানে, সবাই জানলে এগুলো চলবে না। হ্যাঁ, ঢাকার কাছে সবকিছু শেষ, ওই গির সব জায়গা, এগুলি কোন ফুটানি কোন জায়গায় দেখাইবেন জানেন? আমেরিকা যায়, আমেরিকাও কিন্তু এই যে বস্তির লোক আছে, আবার কম শিক্ষিত লোক আছে, আবার গরিব লোকও আছে, কিন্তু ওই দেশের কালচারটা এমন, সবাই সমান, ফুটানি সব জায়গায় দেখে না। ওই দেশে তো যাইতে পারবো না, ওই দেশ নিয়ে এত কথা বলো কেন? দরকার নেই তো, আমার কাছে এটাই আমেরিকা মনে হয়। দরকার থাকবে কোথ থেকে? শুধু স্বপ্নই দেখবা, যাইতে পারবো না, যাওয়ার মতো আর ই হইব না, সিচুয়েশন হবে না। শুনেন, ব্যবহার শিখেন, মানব সভ্যতা তো সমাজ থেকে উঠে গেছে গা, মানবিকতা নাই তো, ফুটানি দেখে দেয়। মানব সভ্যতার প্রফেসরই করো তুমি, গিয়ে যাও। মেয়ে আপনি কথাই বলেন না, এই মেয়ে আপনি পড়াশোনা কতটুকু করছেন? কতটুকু করছি মানে? কতটুকু করছেন? আমি এডুকেটেড। কতটুকু করছেন বলেন? তোমাকে বলতে হবে নাকি? বলেন, কেন বলবো তোমাকে? আমরা কি অশিক্ষিত নাকি? অশিক্ষিতই তো। আমরা লুঙ্গি ভিন্দে হাঁটলো, আমরা গায়ের মধ্যে লিখে রাখি না যে আমাদের, আমরা এডুকেটেড, আমরা গায়ের মধ্যে লিখে রাখি না আমেরিকান প্রবাসী, আমরা গায়ের মধ্যে লিখে রাখি না আমাদের অনেক অহংকার। আমেরিকার প্রবাসী হইতে পারবো নাকি? আরে মেয়ে কথা বলেন না, ফাউল লোক। বিয়া আব্বু, এটা কি হইলো? চুপ, দেখ তো ওইদিকে কেউ আছে? মান সম্মান যা ছিল সব পিছনে তাকায় দেখ, না কেউ নেই। আচ্ছা, আমার এদিকে আছে, বাদিকে কেউ আছে? ওই একটা লোক আছে, দেখছে এদিকে? মনে হয় না, দেখে নেই। আর বুঝলাম না কিছু, আমি তো স্ট্যাচু হয়ে গেছি, স্ট্রেঞ্জ, মনে শিক্ষিত না লোকটা, দেখলি দেখ ঘাটতারা কাজটা কি করলো? আব্বু মনে হয় শিক্ষিত, এই জন্যই তো তোমার চরম আসছে। এগুলি কিন্তু কারোর সাথে আলাপ করিস না। আর এই যে এরকম ভাব সব জায়গায় দেখাইবেন না, রাস্তার মধ্যে মানুষের সামনে অপমান করে দিব, মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন, কাজে লাগবো। আজকে ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন, রক্ত দরকার, টাকা দিয়ে রক্ত কিনে পাইবেন না, এই গ্রামের লোকই আপনার রক্ত দিতে আসবে। ফকিরনির বাচ্চা কয় কি? আরে পুরা ব্লাড ব্যাংক কিনে আনবো আমি, ব্লাড ব্যাংক, আমার এত টাকা আছে। হ্যাঁ, ব্লাড ব্যাংক আমেরিকার থেকে আপনার আব্বা এসে এনে করে রাখছে না, ব্লাড আপনার মা বোনের এনে দিয়ে গেছে। গরিব মানুষের রক্ত যখন শরীরের মধ্যে পুশ করবেন কি, তখন ইয়ে লাগবে না, ইগো তো লাগবে না, অহংকারও লাগবে না। আপনার কি খাই দিয়ে কোনো কাজ নাই? তোমরা কথা কম বলো, তোমার বাবার সাথে কথা বলতেছি, তোমরা তো এখন পিচ্ছি, জ্ঞান দিতে আসছো, ঠিক মতো প্রস্রাব করতে জানো না, অনেক অহংকার, অনেক দামি মানুষ, দামি মানুষ আমরা, কি গ্রামের কেউ বোধ। আপু চলো না, আমার তো বিশাল অপমান করে গেল। তুমি তো কিছুই বললা না। কিছু বললাম না দেখছিস, একটা চর মারছে আমার, একটা মারছে, আর একটু কিছু বললে যদি আমার ধরে বসতো, প্রেস্টিজ থাকতো আমার, শালা কাজটা কি করছে? তুমি গ্রামের লোকের সবাই এক ভাবছো, আম্মু যদি শুনে না দেখো তোমার কি বলে। চলো আসো, তোদের তো আসলে মুখটা আছে না, একেবারে অটো চলতে থাকে এরকম, এই কথাগুলি যেন কেউ না জানে। আম্মুরে বইলা দেবো, আমি আম্মুরে বইলা দেবো, একটা কথা যদি কোথাও লিক আউট হয় দুনোটারে আমি একেবারে দেশে রাখি, তারপর একা চলে যাবো। চল এদিক দিয়ে যাবো না, হারামজাদা মূর্খটা বোধহয় ওই সামনে থাকলে, মনে কর দোকানপাট আছে, ওদের সবার সামনে আবার একটা ইনসাল্ট করে বসলে একেবারে ইজ্জত শেষ। চলো এদিক দিয়ে যাই, চলো শালার আসো। আসলে তো বহুত ডেঞ্জারাস হালাই, একবার দেখছিলাম ছোটকালে, ছোট থেকে গারতেরা এখনো গারতেরা হয়ে গেছে। লোকটা তোমার থাপ্পড় মারছে না, তুমি একটা কাজ করো, থানায় যেয়ে মানহানির মামলা দিয়ে দাও।
তাহলে ঠিক ধরবে। লম্বা ডেং ডেঙা তাল গাছের মতো হইছস, মাথার মধ্যে বুদ্ধি তো নাই কিচ্ছুই। থানায় যদি মামলা করতে যাই, থানার মধ্যে এখন গেলে আমার যে রেসপেক্ট করে না, গেলে বলে যে হি ইজ এ অনারেবল, বইলা একটা সিট দেয়, স্যার প্লিজ টেক ইউর সিট, এগুলি তো বলবোই না, উল্টা হাসবো আর থুতু ফেলবো। জানবো না ওরা যে আমার গায়ে হাত দিছে। আমি এই জন্যই তো বললাম এই জিনিসটা এখানে দামা চাপা দিয়ে রাখ। তুমি বসে বসে আঙুল চষো, আসো। স্টুপিড আসলে, ওরা আরেকবার দেখে লই আমি। খালাবার এদিকে তাকাইতেছে, কন জানা আয়া পড়তে পারে। এই চল।